নমস্কার বন্ধুরা, আমি কোনো ঘোষ আর আজকে আপনাদের সামনে একটা আনবক্সিং রয়েছে। আর এই আনবক্সিংটা আমার বলতে গেলে একটা ওয়েপেন, ইউটিউব ভিডিও করার জন্য প্রতিনিয়ত আমার কিছু না কিছু ওয়েপেন লাগছে এবং সেই ওয়েপেনগুলো আস্তে আস্তে আমি কালেকশন করে ফেলছি। তো কী আছে এবং কী ওয়েপেন সেটা আপনাদের দেখাই। আমি এটা অবশ্যই অ্যামাজনে অর্ডার করেছিলাম এবং সেটা আজকেই ডেলিভারি এসছে এবং আজকেই আপনাদের সামনে এটা আমি এখন আনবক্সিং করছি। তো আপনাদের কি মনে হয় এর মধ্যে কী থাকতে পারে? তো যাই হোক, ক্যামেরার কিছু নিশ্চয়ই কী আছে আপনাদের সেটা দেখেই নিয়ে এত ভাষার মধ্যে না দেখে চেষ্টা করছি আপনাদের জন্য ইউটিউব ভিডিও কোয়ালিটি আরও বেটার করার জন্য। তার জন্য যে জিনিসটা আমার দরকার পড়ছে সেটা হলো এটা হলো গিম্বল, ঠিকঠাক বলেছি, ডিজিটেকে। এবং এটা যা প্রাইস আছে আমি সেটা অ্যামাজন থেকে নিয়েছি এবং সেটা অফারে ছিল এবং সেটা আমি বেশ কিছুটা কম দামে নিয়েছি। তো চলুন আমি আপনাদের দেখাই এটা আপাতত খুলে যে ভিতরে কী আছে। আসলে আপনারা জানেন যে গোপ্রোতে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, হাইপার স্মুথ রয়েছে, কিন্তু আরও স্মুথ করতে গেলে বা সিনেমাটিক যে শটগুলো নিতে গেলে সেক্ষেত্রে আমাকে আরও ভালো করে একটু স্মুথ ক্যাপচার করা দরকার, যেটার জন্য আমার এই ডিজিটেকে এই গিম্বলটা নেওয়া। বেসিক্যালি এটা একটা মোবাইল গিম্বল, মোবাইলের জন্যই ব্যবহার করা হবে, আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারছেন। স্মার্ট ক্যাম্প রয়েছে, এটা বেসিক্যালি মোবাইলের জন্য, কিন্তু এটার সাথে একটা ক্ল্যাম্প আছে যেটা ব্যবহার করলে আমি এটাতে গোপ্রো ব্যবহার করতে পারব। তো সেই জন্যই এটা আপাতত নেওয়া। আর সঙ্গে যেটা বলে রাখি যে সেই যে এর জন্য যে মাউন্টারটা সেটা এখনও পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি। আমি জাস্ট এখন এই এটা আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কী আছে না আছে। ভিতর থেকে ও আচ্ছা, ও পাশ দিয়ে টানাটানি করছিলাম, বাট এ পাশ দিয়ে এটা খুলে যাচ্ছে। ডিজিটেক এটার সাথে একটা ট্রাইপড রয়েছে, টিনি ট্রাইপড, যেটাতে আমি বসাতে পারবো। আর এটা হচ্ছে বেল্ট, যেটা এই বক্সটাকে ক্যারি করার জন্য ব্যবহার করা হবে। তো এর মধ্যে জিনিসপত্র আছে আমি আপনাদের দেখাই। আমি এই মুহূর্তে যেটা চেষ্টা করছি আপনাদের কাছে আরও ভালো করে ভিডিও তুলে ধরা এবং প্রত্যেকটা ভিডিও এডিটিংও যাতে খুব ভালো হয় সেটা আমি চেষ্টা করছি। সেই জন্যই আমার এখনকার ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটু সময় লাগবে। তো বলি, এটা একটা হচ্ছে গিম্বলের সাথে লাগানোর জন্য একটা দড়ি রয়েছে যেটা আটকানো, আর এটা একটা ডেটা কেবল রয়েছে যেটার মাধ্যমে এটাকে মোবাইল যে এটার মধ্যে মাউন্ট করে মোবাইলও চার্জ করা যাবে। আর এর মধ্যে ব্যাটারি এই মুহূর্তে দেওয়া আছে এবং দেখছেন যে এটাকে এইভাবে ব্যবহার করা যেতে পারে। এটাকে কতটা কি তুলতে হবে দেখে দিতে হবে। পাওয়ার বাটন এখানে, ব্যাটারি চার্জ আছে কি না এটা, এখানে নীল রঙের একটা লাইট জ্বলছে, আশা করি পাওয়ার অন হচ্ছে। এর মধ্যে হয়তো চার্জ এই মুহূর্তে কম আছে, আশা করি চার্জ বাড়লে সেটা আরও ঠিকঠাক করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। একটা চার্জ দিতে হবে, চার্জ এই মুহূর্তে একটা দেওয়া নেই। প্রত্যেকটা বাটনে কী ফাংশান আছে আমি এটাকে একটু ভালো করে ব্যবহার করে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনাদের জাস্ট এটা আনবক্সিং করে দেখালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু মোবাইল মাউন্টার যেটা রয়েছে আমি এখানটা মোবাইল মাউন্ট করতে পারি, যে কোনো মোবাইল। এটাকে কেসটাকে আস্তে করে টানলে আপাতত আমি আমার আইফোনটাকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি আইফোনটাকে মাউন্ট করলাম এবং এটাকে এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে, কোনো ব্যাপারটি ছিল। দেখুন কীভাবে এটাকে মুভ করা যাচ্ছে, আমি যেরকম ইচ্ছা সেরকমভাবে এটাকে দিয়ে শট নিতে পারবো। অ্যাকচুয়ালি আমি প্রথম অবস্থায় এটা ব্যবহার কীভাবে করতে হবে না করতে হবে সেটা সম্পূর্ণটা
জানি না একটা এটা যে ম্যানুয়াল বুকগুলো থাকে সেটা ম্যানুয়াল বুক এখানে নেই, কিউআর কোড রয়েছে, আমি এটাকে একটু ভালো করে দেখে নেবো। বাটনগুলো কি ফাংশন আছে সেটা দেখবো এবং সমস্তটা এটা কীভাবে চার্জ দেওয়া হচ্ছে, কতক্ষণ চার্জ থাকছে সেটা একটা ডিটেলস করে ভিডিও আপনাদের কাছে তুলে দেবো। তো আমি যদি চাই এইভাবে আপনাদের সাথে ভিডিও করার জন্য তো এইভাবে করতে পারবো। এটা আপনারা দেখছি যে এটা স্টেবিলিটি যথেষ্টই রয়েছে, আর তো এটা হয়তো আরেকটু কিছু করতে হতে পারে, সেটা আমি দেখে নিচ্ছি। আপাতত তো হয়তো এটা পুরোপুরি এখনো ঠিকঠাক করে আমি মাউন্ট করতে পারিনি, আমি এটা এইভাবে হয়তো স্টেবল জায়গা পেয়ে এলো। তো সেটার মধ্যে একটা ভাইব্রেশন রয়েছে, একটা ভাইব্রেশন হচ্ছে আমি বুঝতে পারছি। তো যাই হোক, এটা আপনাদের এই মুহূর্তে এই অবধি দেখালাম আমি এটাতে শর্ট নিয়ে কীরকম ভিডিও শর্ট আর্টিং করছি। এই মুহূর্তে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে গিম্বেলের মাধ্যমে এবং পুরোটাই ডিজিটেক যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমি এটাকে কানেক্ট করে নিয়েছি। এবং দেখুন আমি এটাকে নিয়ে আপাতত এইভাবে করালাম এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা স্টেবিলাইজ কতটা থাকছে আর কি। তো আমার সিনেমাটিক যদি শর্ট নেওয়ার দরকার পড়ে তখন সেক্ষেত্রে আমাকে এটা যে ব্যবহার এইটা আমাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই কারণেই আমি এই গিম্বল নিয়েছি এবং যাতে আমি আরও সুন্দর সিনেমেটিক শট আপনাদের জন্য দেখাতে পারি। আর তৃতীয়ত হচ্ছে যে এটা আমি এখন আপাতত ফোন দিয়ে দেখাচ্ছি, ফোনেই করছি, কিন্তু আমি এই গিম্বলেই ব্যবহার করব গোপ্রো। আর গোপ্রোর জন্য একটা মাউন্ট দরকার পড়ে, সেই মাউন্টটা এই মুহূর্তে আমার হাতে নেই। তো সেই মাউন্টটা আমি হাতে পেয়ে গেলে আমি আপনাদের গোপ্রোতে কীরকম রেকর্ডিং হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো এরপরে আমি আপনাদের দেখাবো যেটা সেটা হচ্ছে উইদাউট গিম্বল। যে গিম্বেলের কতটা স্টেবিলাইজ ছিল এবং আমি যখন হাতে এমনি করছি সেটা কতটা স্টেবিলাইজ থাকছে। তো হাঁটতে হাঁটতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তুলে ধরবো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন যদি এই গিম্বল সম্পর্কে কিছু জানতে চান, আর আপনাদের যদি কিছু বলার থাকে সেটা বলতে পারেন। আর আপনাদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের জন্য এত খাঁটি এত ভিডিও আমি তৈরি করছি, আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করছি। তো যারা আমার ভিডিও লাইক করেন, পছন্দ করেন এবং অনেকেই আছেন আমাকে ভিডিও লাইক তো করেন, এবং আমি দেখি যে অনেক সময় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মধ্যে বেশ কিছু লোক আছেন যারা ভিডিও দেখুক না দেখুক একটা ডিসলাইক মেরে দেন। তো যারা ডিসলাইক মারেন তাদের জন্য একটা উপহার আছে এবং যারা লাইক করেন তাদের জন্য উপহার আছে। যারা লাইক করেন তাদের জন্য যে উপহারটি আছে সেটা হলো এটা। তো যারা ভিডিও লাইক করেন তাদের জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সবসময় গাছের যত্নের সঙ্গে থাকেন। আর যারা ডিসলাইক করেন তাদের জন্য আমার এই উপহারটা রয়েছে। তো ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিও আস্তে আস্তে আবার আমি কন্টিনিউটি বজায় রাখবো, কারণ দেখছেন এত ইকুইপমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে। আমি চেষ্টা করছি যে আরও ভালো আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। এবং আমার এই সময়টায় যে ছুটি একটু রয়েছে, পুজোর ছুটি রয়েছে, এই সময়টার মধ্যে আমি আরেকটু ভালো এডিটিংয়ের উপরে কাজ করতে চাইছি, সেই জন্যই ঠিকমতো আমি ভিডিও পরপর আপলোড করতে পারছি না। সুতরাং ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করতেই হয়। তো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে এবং নতুন গাছের এপিসোড নিয়ে অবশ্যই খুব শিগগিরই দেখা হচ্ছে।